Oh,
Hello. Oh.
আমি ওয়াটার জিমে পড়েছিলাম, যেতে হবে ওই পারে Yeah.
আমি
ভাবছি। এই তো আমি এসেছি আব্দুল হামিদকে তোমার কাছে দলে আমার লক্ষ টাকার জমিদারি আমি তোর হাতে অর্পণ করে তুলে দিতে আমার তো তার সামাল গলেন আমার তো তাকে
Oh,
আমি এসেছি আমার বাতস পুত্র তোতাকে স্কুলে ভর্তি করতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি ভর্তি করে নিচ্ছি।
আমার বেতন 140 টাকা দিলেই চলবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি এই টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আসি এখন আসি মাস্টার সাহেব। ঠিক আছে আসুন 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 বসুন। বামে যান মাস্টার বামে। তুমি বলো তো স্যার, একটি ডালে দশটি পাখি বসা থাকে, একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে নয়টি পাখি আকাশে উড়ে যায়। আমাকে কিছু বলবে? হ্যাঁ বলবে। বলুন। তুমি আমাকে যে অপমান করেছো তার প্রতিশোধ আমি করাই গণ্ড আদায় করে নিব। আমার পথ ছেড়ে দিন। তুমি আমাকে যে আজ অপমান করেছো মনে রেখো, আমি তোমাকে শাদি করে এর উপযুক্ত জবাব দিব, আর যদি তা না পারি আমি জমিদার ছেড়ে পুত্রই না। আমি এসেছি ওই কারিজ বলে শিকার করতে, শিকার খেলতে খেলতে আমার বড্ড পানির পিপাসা লেগে গেছে, হয়তো হয়তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে, আমি সেখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। আমার ছোট বোন স্কুলে গিয়েছে, একটু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এল, এখন পর্যন্ত কিন্তু স্কুল থেকে ফিরে এল না। আমি ফিরে এসেছি বাবা। হ্যালো, তুই এসেছিস? হ্যাঁ দাদা আমি এসেছি। বল দুদু তোর কি হয়েছে? দাদা যাব ওহ
বলুন, কোর্টের স্কুলে যেতে হবে না? সত্যি বলছেন? হ্যাঁ বলুন। আমি তোকে মাস্টারে কে ব্যাটিং পড়াবো? হ্যাঁ আমি সত্যি বলছি দাদা। আমাদের ছোট ভাই বিয়েতে গিয়েছে লেখাপড়া করতে, কিন্তু তাকে তুমি দিন দুটি পত্র দিলে, একটি চিঠির উত্তর পর্যন্ত সে আমাদেরকে দেয়নি, কেন দাদা তুমি বলতে পারো? আমি তো তাই ভাবছি, আমি সব ছোঁয়ার পরীক্ষা শুরু হয়েছে, আমাকে পত্র দিয়ে জানিয়েছে, কিন্তু তারপর আমি তিনটি পত্র দিয়েছি, পত্রের জবাব আমি পাইনি দাদা। সে হয়তো আমাদেরকে ভুলে গেছে দাদা। তাহলে কি তুমি কেমন আছো দাদা? আমি ভালো আছি রে খালে, তুই কেমন আছিস? মন খারাপ করবো না? হয়তো অভিমান করেছে। হ্যাঁ অভিমান করেছি, অনেকদিন পরে এসেছে, এসে দাদাকে সালাম করছে, ছোট বোনটা যে পাশে দাঁড়িয়ে আছে তার কথা কি তোমার মনে আছে? আরে পাগলি, আমি কি তোকে ভুলে থাকতে পারি? আচ্ছা এবার দেখো তো আমার জন্য তুমি কি এনেছো। এই তোর কথা আমার মনে পড়েছে। এবার বলো তুমি কি এনেছো। আরে তোর জন্য কি এনেছি, আর যদি সে কথা বলি তাহলে কিন্তু তুই বিষম লজ্জা পাবি। লজ্জা পাবো? হ্যাঁ। আরে আগে দেখাও না তুমি আমার জন্য কি এনেছো। আরে তোর জন্য এনেছি বলো, লাল টুকটুকে একটি গোলাপ ফুলের থোপা, আর সাথে এনেছি বেনারসি একটি শাড়ি। মানে শাড়ি দিয়ে কি করবো? আরে পাগলি, বেনারসি শাড়ি পরে ওই শ্বশুর বাড়ি যেতে হবে। না দাদা তোমাদের কি ছেড়ে আমি কোথাও যাব না দাদা, কোথাও যাব না। কিছু বলবে দাদা? হ্যাঁ তুই কি আবার কোন পত্র পাসনি? পত্র? হ্যাঁ আমি যে তোকে পরপর তিনটি পত্র দিয়েছি। আমি তো তোমার কোনো পত্র পাইনি দাদা। আমি যাই, সেই বাবার সাথে সাক্ষাৎ করে এসে তোমাদের সাথে পরে কথা বলি দাদা। দাদা কিছু বলবে দাদা? তুমি বলবে না আমি বলে দেবো। কিছু বল। ঠিক আছে আমি বুঝিয়ে বলছি ভাই। বলছিলাম কি, তুমি বিলে যাওয়ার পরে দাদা আর আমি তোমাকে তিন তিনটি পত্র দিয়েছিলাম, তুমি পত্র পেয়েছিলে? দাদা আমি তো তোদের কোনো পত্র পাইনি বোন। তুমি বিলে যাওয়ার পরে আমাদের পিতা পিতা পিতার কি হয়েছে? আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আহারে Thank you.
আমি যাই, আমি চলে এসে দিন। ঠিক আছে বউটা, তো চেয়ারম্যান সাহেব আসো, বসো না, আজ আর আমি বসতে চাই না। ঠিক হবে যখন আমি আপনার এই বাড়িতে ঢুকলাম, তখন একটা মেয়ে মানুষ এখান দিয়ে বেরিয়ে গেল। আমার ছোট বউ, আপনার ছোট বউ? হ্যাঁ, তাই ঠিক। তাহলে তার ছেলে মেয়ে কয়জন? সে কি, সে তো কেবল লেখাপড়া শিখছে, এখন পর্যন্ত কোনো বিবাহ হয়নি। আপনাদের বোনকে দেখতে কি খুবই সুন্দর। ঠিক আছে, আপনি বসো। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। আজ আর আমি পানি খাবো না, পানি খাবো আমি সেদিন। সেদিন আসবে চেয়ারম্যান দলিল উদ্দিনের সমাধি। এই চেয়ারম্যান সাহেবের কথাগুলো এমন বাঁকা বাঁকা বলে হলো কেন দাদা? আমার কাছে একটু বাঁকা বলে মনে হলো দাদা। আরে মনে করিস তুই দাদা, এদের চেয়ারম্যান মানুষ, তারপরে ওরা হচ্ছে জমিদার, ওদের শরীরে রক্ত মাংসের গরমে আলাদা। ওরা মানুষকে মানুষ ভাবে না, পশু ভাবে। মুখে যা আসে তাই বলে চলে গেলে চল, ধুন ধুনি হতো আমাদের জন্য রান্না করে বসে আছে। ঠিক আছে দাদা, তাই চল, তাই চল। Thank you.
আমি ওই শিকার খেলে খেলে পানির পিপাসা নিবারণের জন্য গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি, কিন্তু ওই রফিক কাজীর বোন গুনোয়াকে ইতর বদমাই জানোয়ার বলেছে, গালি দিয়েছে। ওই সুন্দরীকে যেমন করেই হোক আমি চাই ওই সুন্দরী গুনাইকে পেতে হলে এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমানের খুবই প্রয়োজন। এই কথায় আব্দুল হামিদ, শিকার খেলতে খেলতে পানির পিপাসা নিবারণের জন্য গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। কিন্তু ওই রফিক কাজীর বোন আমাকে অসময় ইতর জানোয়ার বলেছে, গালি দিয়েছে। আমার বুকে চেপে করতে না পারবো অসাধন পর্যন্ত আমার এই অশান্ত মনটা শান্ত হবে না। কিন্তু দোস্ত তুমি হচ্ছ বিবাহিতা, তোমার ঘরে একটা কন্যাও আছে। আমি তোমার কোন কথাই শুনতে চাই না, আমি শুনতে চাই ওই সুন্দরী গুনাইকে। দোস্ত তোমার আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে, কিন্তু বিনিময়ে লাগবে কিছু টাকা। টাকা কত টাকা? 5,000, 10,000, 50,000? মাত্র 500 টাকা অনলি। ঠিক আছে দোস্ত, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। এখন ডাক্তার রহমানের প্রতিশোধের উপযুক্ত সময়। চেয়ারম্যান দলু, তুমি হয়তো অতীতের কথা সব ভুলে গিয়েছ, কিন্তু আমি ভুলিনি। আমি যখন ডাক্তারি পড়তে বিয়ে গিয়েছিলাম, তুমি আমার স্ত্রীকে ধরেছিল অমানসিক নির্যাতন, লোক থেকে তোমার কুকলের কথা সব প্রকাশ হবার ভয়ে তুমি পিস্তল দিয়ে আমার স্ত্রীকে করেছো হত্যা। সেই হত্যার আগুন আমার বুকে ধাও ধাও করে ধরছে। আমি প্রতিশোধ টাকার কাছে যে সবই সম্ভব দোস্ত, তুমি তুমি নিশ্চিত থাকো দোস্ত, আমি অর্থই যাব রফিক কাজীর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। এই চেয়ারম্যান দলুলের হাতে পুতুল, আরে
মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে চাচা, আমাকে এখন ভারতকে দেখছেন না, এবং কি টাকা চাইলেও আমার সাথে দূর ব্যবহার করবে। শুধু তাই নয়, মাঝে মধ্যে আমাকে নিজ হাতে রান্না করেও খেতে হয়। পিতা বলেছিলেন, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে যেন ওই পশ্চিম রায়ের দাদু সাহেবের সঙ্গে পরামর্শ করে নিতে। কোথায় আব্দুল হামিদ? হ্যালো, হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে ওই পশ্চিমকার দাদু সাহেবকে দেখে নিয়ে আসো। চাচা আমার সাথে সব সময় দুর্ব্যবহার করে, আমার সাথে ভালো ব্যবহার করছে না। হ্যালো, দাদু আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। আসুন আসুন দাদু সাহেব, বসেন। আমাকে তুমি কিসের জন্য স্মরণ করেছো দাদু ভাই? দাদু ভাই আমি কি বলবো, চাচা আমাকে আজকাল ভালো চোখে দেখছে না। দাদু আমি যখন বিপদে পড়ি তখনই আপনার সাথে সব বিষয় নিয়ে আলাপ করি, তাই না দাদু সাহেব? দাদু চাচা আমাকে ভালো থেকে দেখছে না, আমাকে নিজ হাতে রান্না করে খেতে হয়। তাই বলেছিলাম মানে তোমার কাছে কি কোন তাত্ত্বিক সন্ধান আছে দাদু? তুমি জানো কি কইলা দাদু ভাই? আমার কাছে কয়েক শত মেয়ে আছে। আমি কয়েক শত মেয়ে বিয়ে করবো না, আমি বিয়ে করব মাত্র একজনকে। ঠিক আছে দাদু, তাহলে তোমাকে নাম বলছি, তুমি আর মধ্যে পছন্দ করো। হচ্ছে না তাহলে শোনো দাদু, ওই হীরা ভাইজি সবটা ভাইজি ওই সব শেষে যেন এই নামটা বলতে চেয়েছিলেন। তাহলে তাহলে আমাকে পাঁচটি টাকা দাও।
দাদু আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি তো আগেই বলেছিলাম চাষার কাছে টাকা চাইলে আমার সঙ্গে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে বিয়ে দিবে? তুমি কি করলে? তোমার লাগে বিয়ে দিবে না কেন? তুমি মহিলা জমিদার পুত্র, আর আমার কোথায় দিবে? দাদু আপনি বিয়ের ব্যবস্থা করুন। আব্দুল হামিদ আমাকে দেখেছে হুজুর, যাও আব্দুল হামিদ এই দাদু সাহেবকে নিয়ে কিছু মিষ্টিমুখ করিয়ে দিবেন। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি, আসুন দাদু। তুমি আমাকে স্কুলে সবার সামনে চেয়ে অপমান করেছিলে, আমি তোমাকে শাড়ি করে আমি তার চরম প্রতিশোধ নেব। শুনো, তুমি সে অপমান আমাকে করেছিলে, আমি তার চরম প্রতিশোধ নেব। এখন বিবাহের উপযুক্ত তাকে দেখে শুনে সন্তানদের হাতে তুলে দিতে পারলে আমার মনের সাতটা অন্য হতো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা, এই গুরু যেমন তোমারও বোন তেমনি আমারও বোন দাদা। এই ছোট বোন গুরুকে দেখে শুনে বিয়ে দিতে আমার কোন ত্রুটি হবে না দাদা। দাদা জি রহমান সাহেব আসো বসো। তোমাদের ছোট বোন নাকি তোমাদের ছোট বোন নাকি বিবাহের উপযুক্ত হয়েছে? হ্যাঁ, লেখাপড়া শিখেছে, বাইরের পাশ করেছে। অবশ্যই দেব, আমার কাছে একজন ভালো পাত্র আছে, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি আলাপ আলোচনা করতে পারি। কে সেই পাত্র? শালক গ্রামের জমিদার। ওই শালক গ্রামের জমিদার মদিনের ছেলে চেয়ারম্যান দলুমি, তার তো ঘরে স্ত্রী আছে, একটু সন্তান আছে। আমি জীবিত থাকতে আমার একমাত্র ছোট বোন গুরুকে কিছুতেই আমি সাতদিনের সংসারে তুলে দিতে পারব। প্রয়োজন হলে আমি সারাদিন গায়ে খেটে এক মুঠো ডাউল ডাল ভাত খাওয়াতে পারে, আমি তারই হাত তুলে দেবো। এই সতীর গড় হলে কি হবে দাদা? একে তো জমিদার আর তারপর চেয়ারম্যান, এই আমাদের বোন এই সেখানে সুখেই থাকবে দাদা। কে তুমি বিয়েতে অমত করো না দাদা, আমি চেয়ারম্যান তনুমিয়ার সাথে
আমি গুলোকে বিয়ে দেব দাদা। আমি রফিক কাজে বেশ থাকবে দাদা। তুমি এ বিয়েতে অমত করো না দাদা। রফিক কাজী দাঁড়িয়ে আছো? রফিক কাজী জি আরে দাদু সাহেব আসো দাদু আরে বসো বসো দাদু রফিক আপনি চিনতে পারছেন না ডাক্তার রহমান সাহেব? তাই তো আমার সামনে শিয়ারে বসে সিগারেট টানছি। আরে সাদর ভাই আপনি শান্ত হন দাদু, আপনি শান্ত হন দাদু। আমি কিন্তু লোক তুমি আপনি শান্ত হন দাদু, আপনি শান্ত হন। রবি আমি এসেছি তোমার সাথে একটু কথা বলতে। তোমার বোন দুনুর বিয়ের ব্যাপারে আলোচনা করতে আমার কাছে একটি ভালো পাত্র আছে। কে সেই পাত্র দাদু? ওই শাহরুখ গ্রামের জমিদার দাদু। তোতা মিয়া কি আমাদের সাথে সম্পর্ক করে আসবে দাদু? সুবন্ধ করবে বললাই তো আমি এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নেই দাদু। তোমার আপত্তি না থাকলে আমার আপত্তি আছে দাদা। এ বলতে চাষ করে আমি তোদের সাথে বোনগুলোকে বিয়ে দেব না। কেন? সে কথা আমি জানতে চাই। আমি একদিন গিয়েছিলাম ওই জমিদার তোতার মারি পানি খেতে। সেদিন আমাকে সে পানি না খেতে দে সে আমাকে চরম অপমান করে। আর তুমি কিনা বলছো ওই ছোট বোন গুরুকে তোমার সাথে বিয়ে দিতে? কেটে তাকে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। তো ওই তোমার মেয়ের ছোট বোন গুলোকে বিয়ে দেব না দাদা। আমার সম্মুখে দাঁড়িয়ে এতদূর কথা তুমি সাহসর কি করে ফেলে দেখা থেকে আমার সম্মুখে তুমি বেরিয়ে দাও। ঠিক আছে দাদা, আমি তাই চলে যাচ্ছি দাদা। আমি যদি এই বোনগুলোর বিয়ের ব্যাপারে তুমি কথা বলতে আসি দাদা, সেদিন তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবে দাদা। নদীর জলে ভাসিয়ে দিয়ে
রফিক সাহেব, রহমান সাহেব, আপনি এখন আসতে তোমার বোনকে আমি একটু দেখতে চাই। ঠিক আছে দাদু, আচ্ছা বসো, আমার বোনকে আমি নিয়ে আসি। আমার তো বিশ্বাস হয় না। কেন দাদু? দাদু এই ভালো করে দেখো, আমি গুনু। আরে ও দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি নকল গুনু। ঠিক আছে ঠিক আছে, আমাকে পানটা দিয়ে দাও, আমার তো বদভ্যাস পান খাওয়া। আল্লাহ তোমার বাস আল্লাহ একটু চুন দাও। ঠিক আছে একটু হাত তো দেখি। কবিতা কবিতা মহিলা কি তা জানো? তুমি ভালো করে ওকে বলো হাত দি। হ্যাঁ তুমি একটু ভালো করে হাত দেখি তো তোমার। এবারে এবার একটু কাপড়টা খুলো। না কাপড় না তো বুঝে আমার ওইটা বুঝে একটু ভালো করে বুঝছো চাপটা দিয়ে লো। পূর্ণিমার সাগের মতো দেখা যাচ্ছে। তুমি তো দাঁড়াও তো গুনু। পাত্রী পছন্দ হবে না কেন? এই কার পছন্দ হবো? তুমি পান খেয়েছো, মিষ্টি
দই শরবত এসব খেতে হবে না? খাবে তো? তুমি বসো, আমি দাদাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, দই শরবত খেয়ে যাবে। বসো বসো। আমার বোনকে কেমন দেখলে? খুব ভালো দেখলো। তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন দাদু, আগামী শুক্রবার শুভ বিবাহ। তারিখটা ঠিক হলো, ঠিক আছে দাদু, তাহলে চলো। তাই চলো। ডাক্তার রহমান এখন পর্যন্ত শুভ সংবাদ নিয়ে আসে না, তাহলে কি তোমার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে একটু পরে কালে গেছে হাজির হয়ে যাবে। তারপর সুরার ভাইজির তালে তালে কালেকে মাতাল করে তুলবো। তারপরে কিশোরের মুখে তোমার সাথে গুরুর বিয়েতে খালে রাজি হয়ে যাবে। ঠিক আছে, এবার বলো আমাকে কেন স্মরণ করেছ? বলবো বন্ধু, বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার পূর্বে একটু সুরার বাইজি তালে তালে আনন্দ করে কে আছিস বাইজি তোকে মহলে পাঠিয়েছে। তাহলে আমরা একটু আনন্দ করি।
আমি ডাক্তার রহমানকে পাঠাইছিলাম। তোমার গুণ গুণের প্রস্তাব দিয়ে কিন্তু তোমার ভাই কালে কিছুতেই রাজি হয়। ঠিক আছে, তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার বোন গুনুর সাথে আমার বিয়েটা পাকাবাজি করতে বলো বলো তুমি দাদাজি বেঁচে রাজি নয়, এই আমি কি করে রাজি হব? বলো তুমি আমার প্রস্তাবে রাজি হলে তোমার জন্য আমি যে দাদার কথার অবাধ্য হয়ে কিছুই করতে পারবো না। আমি রাজি কিন্তু আমার দাদা তোমার দাদাকে বস করার ঔষধ আমার এই যে এই যে আমার সাথে থাকে। তোমার দাদা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এই এই নাও সুদা পান করালে তোমার দাদা পুরো রাজি হয়ে যাবে। এই সুদা পান করালে আমার দাদার তো কোনো ক্ষতি হবে না। তুমি সত্যি বলছো ডাক্তার রহমান সাহেব? সুদা এটা খাওয়ালে তোমার দাদা সবসময় তোমার কথায়। ঠিক আছে রহমান সাহেব, আমি তাই আসি ডাক্তার রহমান সাহেব আসি। এবার বুঝতে পারবে ডাক্তার রহমানকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। রহমান তুমি যেভাবে হাসি টেনেতে উঠছ তাতে আমার মনে সন্দেহ হচ্ছে। এবার তুমি সত্যি করে বলো ওই খালেকের হাতে তুমি কি তুলে দিয়েছি? এই ওষুধ খাওয়ালে অভিজ্ঞতা তোমার বিয়েতে রাজি হয়ে যাবে। আর কোনদিন কথাও বলবে না।
সত্যি করে বলো তো, তুমি তার হাতে তুমি কি তুলে দিয়েছো? কারকের হাতে তুলে দিয়েছি? চেয়ারম্যান চমকে উঠেছে। এই বিষ খাওয়ালে সঙ্গে সঙ্গে রফি কাজী দুনিয়ার বুক থেকে সরে যাবে। তোমার কিছু চাই আসে না, কিন্তু পুলিশের হাঙ্গামা তাহলে ডাক্তার রহমান তুমি মনে রেখো, আমি তোমাকে তোমার করবো না। আমার একমাত্র ছোট ভাই শারীরিক হাত যদি না হয় বাড়িতে, আমি না হয় আগের মাথায় একটু ঠাকুরি দিয়েছি ভাই বলে সেভাবে সবাইকে কাঁদিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। দাদা দাদা আমি এসেছি, দাদা এসেছি, হ্যাঁ দাদা, আয় ভাই আবার দাদা 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 আরে তোর হাতটা কি রে ভাই, দাদা এটা খেলে এই তাপি তো পান শীতল হয় দাদা, তাহলে আমার দেহ খালে আমার তাপি তো পানটা আমি শীতল করি। ঠিক আছে দাদা, এই তুমি দাও দে ভাই আমার হাতে দে, এই নাও দাদা। কৃষ্ণা খালে
এখানে বলো দাদা, ওই পাগলে দাদা কি বলে গেল দাদা? ওরা তিন তিনটি ভাই বলে বলে থাকে এবং বলে ভুল খায়, আর মুখে যা আসে তাই বলে যায় দাদা। আর ওর কথা তুমি বিশ্বাস করবে না আমার কথা তুমি বিশ্বাস করবে দাদা? না খালে, আমি তোর কথাই বিশ্বাস করেছি দাদা। এই নাও দাদা, এই নাও। দাদা আমার বুকটা চলে যাচ্ছে খালি। না না দাদা, আমার কি খালি খালি? না দাদা, আমার বুকটা চলে যাচ্ছে। না দাদা, আমি তো তোমাকে কিছুই দেইনি। আরে তুমি এমন করছো কেন দাদা? শক্ত করে তার বাইকার শক্ত বাই না দাদা। আমি আর সত্য করতে পারছি না খালে। না দাদা, তুমি সত্য করে তাই খালে। না Ya Allah Ya Allah Ya Allah
দাদা যে আর কোন দিন কথা বলবে না রে গুলো, দাদা দাদা যে আমাদের ছেলে চিরাদিনের জন্য চলে গেছে। দাদা
সন্তুষ্ট হয়ে ফলকলার সালাম ব্যাপারী ১০০ টাকা এই সাথে আর আছে নলখোলার মস্তুয়া ব্যাপারী আরো ১০০ টাকা সেই সাথে চোরাগর লালমিয়া ভাই ব্যবসায়ী লালমিয়া ভাই আরো ১০০ টাকা দিয়ে গুনাইকে আশীর্বাদ করেছে যারা আমাকে পুরস্কার দিয়েছে আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেয়নি তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক রিয়াজুদ্দিনের এই দৃশ্যে সন্তুষ্ট হয়ে আমার এক ভাবি তাকে ৫০ টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবং শহীদুল ইসলামকে বাস্তবের ব্যাপারে ৮৫ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন দর্শক মন্ডলী আমাদের মহান অতিথির সাথে আমাদের মাঝে টাঙ্গাইল সদর থানার সাব ইন্সপেক্টর ওহাব আলী সাহেব আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য তার সঙ্গী সাথী নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য যাত্রা কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিবাদন জানাই আশা করবো আমাদের ফিরে আসছে না তাহলে কি আদমিয়ার সাথে আমার সাথে ছলনা করলো তাহলে দাদু সাহেব আসতে না কেন আমি ওই রফিক কাজের বাড়ি গেলাম সেখানে যে আমাকে কি অপমান করেছে সেই কথা বলতে দাদু আপনাকে ওই রফিক কাজের বোন ঘুনাল আপনাকে অপমান করেছে
আপনি একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে ওই রফিক দাদু বন্ধুকে ধরে নিয়ে আসছি। তারাও দাদু, আমি তো তোমার সাথে পুরস্কার করছিলাম। তাহলে কি রফিক দাদুর বোন ধনুকে আমার সাথে দিয়ে দিবে দাদু? ভাইয়েরা শুধু কি তার আগামী শুক্রবার বিয়ের তিন তারিখে ধার্য করা হয়েছে তাই নাকি দাদু? হ্যাঁ দাদু ভাই। তাহলে দাদু ভাই একটু এই মুহূর্তে আনন্দ করা যায়। আমার যে খুলেছে কিন্তু দাদু আমি এত টাকা কোথায় পাবো? দাদু টাকা তো আমাকে কোনো টাকা পয়সাই যায় না, আমি এত টাকা পয়সা কোথায় পাবো দাদু? আমি আগে বলেছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি একটি কথা বলবো, বলো বলো আব্দুল হামিদ তুমি কি বলতে চাও? ছোট আপনি কিছু মনে না করলে আপনার বিয়ের সব টাকা আমি যে খরচ করবো হুজুর। আব্দুল হামিদ হুজুর আপনি যে আমার মনে আমি যে আপনার চাকর সেই ছোটবেলা থেকে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আপনাকে বুকে নিয়ে আমার সন্তানের জ্বালা নিবারণ করেছি, আমার সারা জীবনের জমানো টাকা আমি সব টাকা খরচ করবো হুজুর। আপনি বিয়ের আয়োজন করুন হুজুর। আব্দুল হামিদ তুমি যে এত বড় মহ আমি আগে কোনোদিন ভাবিনি আব্দুল হামিদ, আমি আগে কোনোদিন ভাবিনি। দাদু সাহেব চলুন আমরা বিয়ের আয়োজন করি কি? তাই চলুন দাদু, হ্যাঁ তাই চলো, তাই চলো, তাই চলো।
আমি একটা গান শুনতে চাই তোর মুখে। তুমি বলো সখী, আর খেতে ছাগল বন্দি চাল বন্দি পানে খা, এক জাতের নারী আছে শুধু পানে খা।